আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভেচ্ছা নিন। ইনশাআল্লাহ আজকের এই পর্বে আমরা সিজদাতে কোন কোন দোয়া অথবা কোন কোন তাসবিহ পড়ব সেই সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ আমরা করব। আমরা সাধারণত নামাজে যখন সিজদায় যাই, সিজদাতে গিয়ে সুবহান রব্বিয়াল আলা তিনবার পড়ে থাকি। এটা ফরজ নামাজ হোক, সুন্নত হোক, যে কোনো নামাজ আমরা সাধারণত সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা পড়ে থাকি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি ছাড়া, অর্থাৎ সুবহান রব্বিয়াল আলা ছাড়া আরও অনেক তাসবিহ, অনেক দোয়া পড়তেন। সাহাবাই কেরাম অনেক দোয়া পড়তেন, কিন্তু আমরা শুধু একটাই জানি, সুবহান রব্বিয়াল আলা। বেশিরভাগ মানুষ শুধু সিজদাতে সুবহান রব্বিল আলাই জানে। এছাড়া যে আরও অনেক দোয়া পড়া যায়, হাদিসে যে অনেকগুলো দোয়ার কথা বলা হয়েছে, সেই বিষয়ে আমরা অনেক লোকই জানি না, অল্প সংখ্যক লোক এটা আমরা জানি যারা কোরআন পড়েন, হাদিস পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো, মাসনুন দোয়াগুলো যারা চর্চা করেন, মুখস্থ করেন, তারা হয়তো জেনে থাকবেন। সম্মানিত দর্শক, আসুন জানি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে সিজদায় কী কী দোয়া পড়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদায় অবনত হয় তখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি জায়গায় চলে যায়। অর্থাৎ কোনো ব্যক্তি যখন সিজদায় পড়ে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী, একেবারে নিয়ারেস্ট, একেবারে করিব, খুব কাছাকাছি জায়গায় চলে যায়। সুতরাং ফা আকসিরু দোয়া, ওই সময় বেশি বেশি দোয়া করো, কারণ যখন বান্দা আল্লাহর খুব কাছাকাছি জায়গায় চলে যায়, আল্লাহ এবং বান্দার ব্যবধানটা একেবারে কমে আসে, তখন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা দোয়া বেশি কবুল করেন। আর সিজদাতে বেশি বেশি দোয়া কবুল হয়। কুরআনুল কারীমে সূরাতুল আলাকে বলা হয়েছে, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আল্লাহ নিকটবর্তী হয়ে যাও। আর এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফে। তাহলে এই হাদিসের শিক্ষা হচ্ছে এই, আমরা যখন নামাজে সিজদায় যাব, সিজদাতে বেশি বেশি দোয়া আমাদেরকে করতে হবে। যারা দোয়া কবুল হোক এটা চান, তাদেরকে সিজদাতে গিয়ে বেশি বেশি দোয়া পড়তে হবে। প্রশ্ন হচ্ছে কী দোয়া পড়ব? আমরা তো দোয়া পারি না। অনেকে বলেন, হুজুর আমি তো দোয়া পারি না, সুবহান রব্বিল আলা ছাড়া আর কিছুই পারি না। যারা পারেন না তাদের জন্য আজকের আলোচনাটা মনোযোগ সহকারে শুনুন এবং বারবার এটি শুনে মুখস্থ করার চেষ্টা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদাতে কী দোয়া পড়তেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি সুজুদিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে গিয়ে পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জুল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়তেন, নামাজে যখন সিজদায় যেতেন, তখন সিজদায় সুবহান রব্বিয়াল আলা ছাড়াও এই দোয়াগুলো পড়তেন। দোয়া কি? আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জুল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আরেকবার পড়ছি, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জুল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ মাফ করো তুমি আমার সমস্ত গুনাহ, সব গুনাহ মাফ করে দাও। সিজদাতে গিয়ে আমরা কি বলছি? আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, হে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দাও। দিক্কাহু ওয়া জুল্লুহু, এর অর্থ হচ্ছে ছোট গুনাহ, বড় গুনাহ। তারপরে ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু, আগের গুনাহ পরের গুনাহ। তারপরে ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, গোপন গুনাহ প্রকাশ্য গুনাহ। তাহলে আর থাকে কি? সিজদাতে কোনো বান্দা যদি বলে, হে আল্লাহ আপনি আমার সব গুনাহ মাফ করে দেন, ছোটো গুনাহ মাফ করেন, বড় গুনাহ মাফ করেন, আগের গুনাহ মাফ করেন, পরের গুনাহ মাফ করেন, প্রকাশ্য গুনাহ মাফ করেন, গোপন গুনাহ মাফ করেন, আর কী থাকতে পারে? এমন সুবর্ণ সুযোগ আমরা যেন না, আমরা যেন হাতছাড়া না করি। দোয়াটি কি? আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জুল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, এই দোয়াটি, এটি একটি দোয়া। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে আরো পড়তেন কি? আল্লাহুম্মা গফিরলি মা আসরারতু ওয়া মা আ'লানতু,
আল্লাহুম্মা ফির লি মা আসরর্তু ওয়া মা আলান্তু, আরেকবার পড়ছি, আল্লাহুম্মা ফির লি মা আসরর্তু ওয়া মা আলান্তু, এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমার গোপন গুনাহ প্রকাশ্য গুনাহ মাফ করে দাও। অর্থাৎ একটু আগে যে দোয়াটি পড়েছি এটা যদি কারো কাছে বড় মনে হয়, কষ্ট মনে হয়, মুখস্থ করা কঠিন মনে হয় তাহলে এটি শিখে নিন, আল্লাহুম্মা ফির লি মা আসরর্তু ওয়া মা আলান্তু, হে আল্লাহ আপনি আমার গোপন গুনাহ প্রকাশ্য গুনাহ মাফ করে দিন, আল্লাহুম্মা ফির লি মা আসরর্তু ওয়া মা আলান্তু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন সিজদায় গিয়ে তিনি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, রাওয়াহু মুসলিম। এবার অনেকেই বলবেন, হুজুর এত বড় দোয়া কীভাবে মুখস্থ করি? একেবারে সহজ, আপনি যদি প্লে স্টোরে গিয়ে, গুগল প্লে স্টোরে গিয়ে হিসনুল মুসলিম, হিসনুল মুসলিম এই বইটি যদি আপনি ডাউনলোড করেন, এই বইয়ে সবগুলো দোয়া আছে। এতক্ষণ যে দোয়াগুলো পড়ছি এবং সামনে যে দোয়াগুলো বলবো সবগুলো দোয়া হিসনুল মুসলিম নামক ছোট্ট একটি বই, এর মধ্যে সবগুলো আরবিতে দেওয়া আছে, আরবিতে উচ্চারণ দেওয়া আছে, অর্থসহ দেওয়া আছে। দোয়াটা কি? আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, রাওয়াহু মুসলিম। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আমি তোমার জন্য সিজদা করছি, তোমার প্রতি ঈমান এনেছি, তোমার জন্য নিজেকে সঁপিয়ে দিয়েছি, আমার মুখমণ্ডল সিজদায় অবনত হয়েছে সেই সত্তার জন্য যিনি এই মুখমণ্ডল সৃষ্টি করেছেন। আমাদের মুখমণ্ডল সৃষ্টি করেছেন কি? আল্লাহ। তারপরে এবং উহার আকৃতি দান করেছেন যিনি, উহার কান এবং চোখ খুলে দিয়েছেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধ করে দিতেন, চোখে যদি কিছু না দেখতাম, যদি কানে কিছু না শুনতাম, তাহলে কিছু করার ছিল না, কোনো ডাক্তার কোনো চিকিৎসা বিজ্ঞানে আমাদেরকে সুস্থ করতে পারতেন না। সেজন্য নবীজি দোয়া করতেন যে, হে আল্লাহ আমি তোমার জন্য সিজদা করছি, তোমার প্রতি ঈমান এনেছি, তোমার জন্য নিজেকে সঁপে দিয়েছি এবং আমার মুখমণ্ডল সিজদায় অবনত হয়েছে সেই সত্তার জন্য যিনি এই চেহারা সৃষ্টি করেছেন, এই চেহারার মধ্যে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, এমন মঙ্গলময় আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এই দোয়াটি। তারপর আরও একটা সহজ দোয়া আছে যেটি আপনি একবার শুনলে পারবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সিজদাতে গিয়ে পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, রাওয়াহু আবু দাউদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সিজদায় গিয়ে রাসূল এটা পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পড়তেন। এর অর্থ আমি আমার মহান প্রতিপালকের প্রশংসা সহকারে পবিত্রতা ঘোষণা করছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সিজদাতে একবার পড়া যাবে, কয়েকবার পড়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে আরও দোয়া পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা বুখারী শরীফে এসেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সিজদা দিকে রাসূল পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এর অর্থ হচ্ছে আমি আল্লাহর প্রশংসা সহ তার তাসবি পড়ছি, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার নিকট তওবা করছি। দোয়াটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটি আমরা সিজদাতে গিয়ে পড়তে পারি। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, আজকের আলোচনায় সিজদাতে পড়া যায় এমন কয়টি দোয়া পেলাম? সর্বমোট দোয়া পেয়েছি আমরা 9টি দোয়া। একটি হচ্ছে সুবহান রব্বিয়াল আলা, যেটা আমরা সবাই পারি, সবাই পড়ি, নামাজে পড়ে থাকি, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, তাহাজ্জুদ, তারাবী, যে কোনো নামাজে আমরা সিজদাতে কী পড়ি? সুবহান রব্বিয়াল আলা। এটি পড়লে কোনো অসুবিধা নেই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রব্বিয়াল আলা পড়ার জন্য নির্দেশ করেছেন। সুবহান রব্বিয়াল আলা ছাড়াও যারা আরও বেশি দোয়া পড়তে চান, যে হুজুর এটি ছাড়া আমি আর কিছু পারি না, আমার শিখতে অনেক মনে চায়, তাদের জন্যই প্রথমে সুবহান রব্বিয়াল আলা এটি তিনবার, তারপরে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদি একাধিকবার পড়া যাবে, তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারপরে আছে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, এটাও পড়তেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে পড়তেন সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ,
সুব্বুহুন উদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, এটিও পড়তেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে আরো পড়তেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তারপরে পড়তেন, আল্লাহুম্মাগফিরলি যামবি কুল্লাহু বিক্বাহু ওয়া জুল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, এটা পড়তেন। তারপরে মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে আরো পড়তেন, আল্লাহুম্মাগফিরলি মা আসরারতু ওয়া মা আলানতু। আবার পড়তেন, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খলাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এই নয়টি দোয়া পড়তেন। এবার আপনাদের মনে ভাবনা হতে পারে, নয় দোয়া কবে শিখবো, কীভাবে শিখবো? একেবারে সহজ। যদি আপনি চান দিয়ে একদিনেই দশতলা একটা বিল্ডিং বানিয়ে ফেলবেন, এটি সম্ভব? কখনোই সম্ভব না। ধীরে ধীরে আস্তে আস্তে সময়ে একদিন দুই দিন একটা বিল্ডিং, যদি আপনি দশতলা উঁচু মানের একটা বিল্ডিং যদি তৈরি করতে চান, আপনার যত টাকাই থাকুক এক মাসে দশতলা বিল্ডিং আপনি বানাইতে পারবেন না। ধীরে ধীরে আস্তে আস্তে শিখবেন। আপনার যারা পড়াশোনা করেছেন, এক বছর দুই বছর তো পড়াশোনা করেন নাই, সেই প্রথম শ্রেণীতে পড়েছেন কত সাল আগে, 10 বছর 15 বছর 20 বছর, একটা মানুষ 25 বছর শুধু পড়াশোনাই করে থাকে। তাহলে এই সহজ দোয়াগুলো, নয়টি দোয়া আপনি একদিন মুখস্থ করার কোনো চিন্তা করার প্রয়োজন নেই, আস্তে আস্তে একটি একটি করে মুখস্থ করেন। আর সবচেয়ে ভালো হবে যদি আপনি প্লে স্টোর থেকে হিসনুল মুসলিম এই বইটি আপনি ডাউনলোড করেন। এই সবগুলো দোয়াটার মধ্যে আরবিতে লেখা আছে, আরবিতে উচ্চারণও লেখা আছে, অর্থ আছে। তাহলে বই দেখে দেখে একটা একটা করে মুখস্থ করেন হিসনুল মুসলিম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিজদাতে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, আমিন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।